সে পারে অনেক ট্যালেন্টেড, তার মধ্যে সে শেয়ার করবে কবিতাগুলো গজলগুলো। তো অবশ্যই ওদের চ্যানেলটা দেখি আমি, অনেক ভালো লাগে আমার রান্না, তারপরে হচ্ছে ব্লগগুলো করে ভালো লাগে। সবাই ওদের জন্য দোয়া করবেন। সম্মানিত মানুষ আসবে বগুড়া থেকে, তো আমরা খুব এক্সাইটেড, অনেক খুশি। তো আমার ফ্যামিলি, আমার বাবা মা সবাই খুশিতে খুশিতে ওরা কোন ড্রেস পরবে, মেহমান আসবে, পাগল হয়ে গেছে। তো আজকে অবশ্যই অবশ্যই আমাদের ব্লগে দেখাবো যে কে আসতেছে আমাদের, আমরা কেন এত খুশি। খুব 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 প্রিয় একটা মানুষ, তো আমরা কেন খুশি, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বলেই দেখি আমরা ভিডিও স্টার্ট করেছি। তো এনজয় করেন, আর কথা বাড়াবো না, আজকে অল্প একটু ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি কে আসছে আমাদের বাসায় এবং আমরা আমরা কেন এত খুশি। তো চলেন আর কথা না বলে, লেটস গো। আব্বু আগিয়ে আনতে গিয়েছিল মেহমানকে, তো বাসার নিচে এসে আব্বু ফোন দিয়েছিল, তো আমি আর দেরি সহ্য করতে পারলাম না, আমিও চলে গেছি আগিয়ে আনতে। এই তো আমার সাথে সাথে আমার দুই মেয়েও চলে গেছে আগিয়ে নিয়ে আসার জন্য। তো আমাদের জন্য বগুড়া থেকে দই মিষ্টি আছে, আর এগুলো আমাদের বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে দইটা। দইটা তো আমার খুবই পছন্দ, আর আব্বু, তারপর আপনাদের ভাইয়া, এরা খুবই পছন্দ করে এই দই, তারপরে এই মিষ্টিটা তাদের অনেক পছন্দ। আমার শ্বশুর তো একটু পরপর মানে হাঁটবে, আসে ফ্রিজ থেকে বের করে করে একটু একটু করে খাবে, আমার তো দেখতেই ভালো লাগে। আর দই তো আমার খুবই পছন্দ, আর এই বগুড়ার দইয়ের সাথে আর কোনো দইয়ের তুলনাই হয় না। আমাদের জন্য এরকম অনেক অনেক মিষ্টি আর দই নিয়ে আসে, আমরা সবাই মিলে অনেক মজা করে বারে বারে এই দই আর মিষ্টিগুলো খাই। কার কার আমার মতো দই পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার দাদুমণি, তো এই যে মেঘলা মেঘলা আছে, অনেকদিন পরে আমাদের কাছে আসছে আমাদের দাদুমণি, আমরা অনেকদিন পরে পেয়েছি। তো দাদুমণি আমাদের বাসায় বেড়াতে আসছে, তো আর আমার দাদুমণির জন্য দোয়া করবেন, আল্লাহ জানি সুস্থ রাখে সব সময়, অনেক দিন বাঁচায় রাখে এবং সব সময় যাতে হাসি খুশি থাকতে পারে, এবং আমরাই চাই আপনারা দোয়া করবেন। এর আগে তো আমার চ্যানেলে আপনারা দাদুমণির অনেক কথা অনেক কথা শুনেছেন যে আমার দাদুমণি, তো আমার দাদুমণিকে আসলে অনেক মিশুক, আর সামনে শেয়ার করব দাদুমণি যতদিন আছে। তো দাদুমণি কিন্তু অনেক ট্যালেন্টেড একটা মানুষ, দাদুমণি সুপার ট্যালেন্টেড, আর সামনে আরো দাদুমণি আছে। আমি অবশ্যই দাদুমণির যে কবর কবিতা আপনারা যদি শুনেন, পুরো মুখস্ত কবর কবিতা, আর আরো অনেক কিছু জানে, আমি আপনাদের সাথে শেয়ার করব, গজলও জানে। কিন্তু আপনারা নাটিনকে দেখেছেন, ট্যালেন্টেড বলবো একটু সবাইকে, একটু বলো যে কেমন আছে সবাই, সবাই তো শুনছে, সালাম দিও সবাই, কেমন আছেন আপনারা সবাই, আর করবেন। তো আমার দাদা তো বেঁচে নেই, আমার দাদুমণি আছে, তো আমার দাদুমণি যাতে আরো অনেক দিন বাঁচে আমাদের সাথে, এই রকম আরো ভালো ভালো দিন কাটায়, এই দোয়াই রাখবে। তো আমাদের বাসায় দাদুমণি তো আসছেই, আর এখন আমার ছোট মেয়ে আফসিন কোলে আছে এমন একজনের, আমার কি বলবো, ছোট ফুপু এবং খুব আদরের ফুপু, এই যে পরিচয় করে দিই। হাই বজরুম ফুপু, আমার ছোট ফুপু এবং বজরুম ফুপুর এক মেয়ে, তো বাসায় আছে, মিরপুরেই থাকে। আর ফুপু আসছে দাদুমণিকে দেখার জন্য, যে দাদুমণি আসছে, আর আফসিন তো একদম ফুপুর কোলে উঠে বসে আছে। এক আফসিন কি হয় এটা, এদিকে মেহমানদেরকে নাস্তা টাস্তা দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে। তো যেহেতু মেহমান আসছে, রান্না টান্না তো খুব তাড়াতাড়ি করতে হবে, আর মাঝে মাঝে আবার গল্পও করছি,
তো এই যে আমি সবজি কেটে নিয়েছি, সবজি করব। এদিকে রোস্ট রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি, এদিকে সবজি আরও কিছু নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য। এই যে তো আম্মু আছে, এদিকে পোলাও হয়ে গেছে, ভাত হয়ে গেছে, জাস্ট অল্প সময়ের মধ্যেই আমরা করে ফেলেছি। তো মেহমান আসলে তো একটু গল্প করতেই হয়, আর একটু আদার্স সাউন্ড আসলে আপনারা কিছু মনে করবেন না। তো আমার রান্না শেষ, এখন আমি জাস্ট খাওয়াটা দিব সবাইকে। তো টেবিলে আমি খাবারগুলো দিয়েছি, সবাই বসেও পড়েছে খেতে, আম্মু সবাইকে একটু উঠিয়ে দিচ্ছে। তো এই তো আব্বু বসে পড়েছে খেতে, তো পিচ্চিদেরকে খাইয়ে দিয়েছি আগেই, তো ওরা খুব মজা করছে। আফসিন তো ওর ভাইয়াকে পেয়ে খুব মজা, সে খেলছে, খুবই দুষ্টুমি করছে, ছোটাছুটি করতেছে। তো বললাম যে তোমরা একটু বসো, আমি একটু তোমাদেরকে ভিডিও করি। তো খুব শান্ত হয়ে বসেছিল, যখনই বললাম একটু বসো শান্ত হয়ে আমি একটু ভিডিও করব, তো এমনভাবে ওরা বসেছিল কার্টুনের মতো, আমার খুব ভালো লাগতেছিল দেখতে। তো আফসিন বলতেছিল আমি এভাবেই বসে থাকব, আর সেই বৃষ্টি আপুর বাবুটাও খুব চুপ করে বসেছিল। তো আফসিন তো ওরকম খেলার মানুষ পায় না, আজকে পেয়েছে, খুব মজা করে খেলছে। তো আমিও আর নিষেধ করিনি যে খেলো, তো সে একটু পরপর ড্রেস চেঞ্জ করতেছে আর ঘুরে বেড়াচ্ছে, সবাইকে দেখাচ্ছে আমাকে কেমন লাগছে, আর ভাইয়াকে পেয়ে সে মহা খুশি। তো এই তো ওরা খুব এনজয় করতেছে। সবসময় খেলাধুলা করে না, তো তো তোমরা খেলাধুলা করো। হ্যাঁ ওকে, তো বন্ধুরা আপনারা তো মেঘলাকে চেনেন, আমাকে চেনেন, তো দাদুমণি আসছে। আর এই উসিলায় অনেকদিন ধরে আসলে যেভাবে আমাদের বাংলাদেশে করোনা গেছে, তারপরে আসলে আত্মীয় স্বজনের বাসায় আসা যাওয়া এরকম কিন্তু হয় নাই। তো এই যে মানুষটা দেখতে পাচ্ছেন বসে আছে, মানুষ তো মানুষই তো, তো এ হচ্ছে আমার বড় আপু, ফুপাতো বড় বোন বৃষ্টি আপু। আসসালামু আলাইকুম, তো সবাই কেমন আছেন? আমার খুব কি বলবো, বড় বোন হলেও আমি খুব ভালোবাসি এবং খুবই মানে আদরের চোখে দেখি, এবং আমাকে খুবই আদর করে ছোটবেলার থেকেই। আমার যদি মানে ছোটবেলা থেকে এমন হতো যদি আমি গোসল করতে যেতাম, আমার কাপড় গুছানি থেকে শুরু করে সবই বৃষ্টি আপু করতো। তো আমার বড় বোন আমাকে খুবই আদর করতো, সেই বড় বোন আজকে আমার বাসায় আসছে। তো আমি অনেক খুশি, অনেকদিন পরে আপুর সাথে দেখা হলো, তো আপুর বাবু আসছে, তো ভাইয়া আসেনি, ভাইয়া একটু কাজে ব্যস্ত, তো আপু আসছে, আমি অনেক খুশি হয়েছি। তো আপনার ভাবলাম যে শ্যুটটা নিয়ে নিয়ে আপনাদের সাথে একটু পরিচয় করে দেই। তো বৃষ্টি আপু যদি কিছু বলতে চাও যে হ্যাঁ, আমার ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, হ্যাঁ ওদের চ্যানেলটা দেখি আমি, অনেক ভালো লাগে আমার রান্না, তারপরে হচ্ছে ব্লগগুলো করে, ভালো লাগে। সবাই ওদের জন্য দোয়া করবেন, আর ওদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপু এত সুন্দর করে বললো সাবস্ক্রাইব করার জন্য, যাক অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই আপুর জন্য দোয়া করবেন, আপুর বাবুর জন্য দোয়া করবেন, এবং ভাইয়ার জন্য দোয়া করবেন, পরিবারের সবার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে এতটুকুই চাই যে দোয়াটা চাই। আর এই তো, তো আমি মাঝে মাঝে আপুকে বলি যে আপু তো বাসায় অনেক বোরিং ফিল করে, আমি বলি যে তুমি একটা রান্নার চ্যানেল খুলে ফেলো। তো আপুর সাথে আমার অনেক স্মৃতি আছে, অনেক আসলে আমরা ছোটবেলায় এমন ভাবে বড় হয়েছি, আসলে সেগুলো আসলে আমাদের যে এই জেনারেশনের বাচ্চা কাচ্চারা পায় না। আমরা খেলাধুলা অনেক কিছু, আমি অল্প অল্প পেয়েছি বিয়ের পরে পরে, এখন আমরা একসাথে মিলে চাঁদের উপর। হ্যাঁ, তো যদি কোনোদিন আবার একসাথে হতে পারি আমরা, তাহলে ইনশাআল্লাহ সেই ব্লগ ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা দেখতে পারবেন যে আসলে আমরা ভাই বোনরা কিরকম ভাবে একসাথে হলে কিরকম হয়, কিরকম মজা পাই। আরো যারা ভাই বোনরা আছে তারা তো বগুড়াতেই আছে। হ্যাঁ, তো অনেকে আছে ঢাকায় আছে, আসলে সবাই সবাই ব্যস্ত, তো সংসার নিয়ে ব্যস্ত, সবাই এনে ব্যস্ত, তারপর চেষ্টা করব, এরকম চেষ্টা মানে মনে হয় যে সবাই একসাথে হই।
তো দোয়া করবেন যাতে আমরা সবাই একসাথে হতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি ওই জিনিসগুলো। তো বিকাল বেলা আমরা সবাই গল্প করতেছি, মজা করছি। আমার পাগল ভাইটা, সবাই এরকম গল্পই হয় সবসময় বগুড়ায়। যখন আমরা সবাই মিলে যাই একসাথে, এরকম গল্পই হয়, মজা হয় অনেক। তো বৃষ্টি আপু পান খাচ্ছে, তা আমিও তা আবার এখানে পান খাওয়া হচ্ছে। আম্মু মেঘলা পান খাচ্ছে, বৃষ্টি আপু পান বানাচ্ছে। এ আমাকে একটা পান দাও, আমাকেও পান দাও। তা আমি পান খাই না, তারপর খাওয়া দেখে আসলে খাইতে মন চাচ্ছে। তো এই তো আমরা সবাই মিলে গল্প করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো আমি কিবরিয়া বিদায় নিচ্ছি, মেঘলা পান খেতে খেতে বিদায় নিচ্ছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।